এনসিটি এর সিদ্ধান্তে ডিএলএড প্রতিষ্ঠানগুলোর সমস্যা আরও বাড়বে। মানিক ভট্টাচার্য। শিক্ষক পদের ন্যূনতম যোগ্যতা সংশোধন করেছে নিয়ামক সংস্থা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন এনসিটি। প্রাথমিক শিক্ষকতা চাকরি পাওয়ার জন্য স্নাতক স্তরে 50% নম্বর পাওয়া আর আবশ্যিক থাকলো না। তবে স্নাতক স্তরে 50% নম্বর না থাকলে স্নাতক উত্তরে 55% নম্বর থাকতে হবে। তার সঙ্গে আরও একটি শর্ত দিল হলো 3 বছরের বিএড এবং এমএড এর ইন্টিগ্রেটেড কোর্সের ডিগ্রি থাকা। এটি থাকলেই প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষকতা চাকরি পেতে আর বাধা থাকবে না। যদিও চাকরি পাওয়ার 2 বছরের মধ্যে করে ফেলতেই হবে 6 মাসের একটি ব্রিজ কোর্স। এই মর্মে এনসিটি তাদের 2010 সালের নিয়োগ বিধিতে বদল এনেছে। প্রাথমিক শিক্ষকতা চাকরি পেতে উচ্চ মাধ্যমিকে ন্যূনতম 50% এবং 2 বছরের ডিএলএড ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন কোর্স থাকতে হবে। এর সমতুল কোর্সগুলিও বৈধ ছিল। পরবর্তীকালে নিয়ম সংশোধন করে বলা হয় উচ্চ মাধ্যমিকে যাদের 50% নেই তারা গ্র্যাজুয়েট হলে এবং ডিএলএড করা থাকলে ছাড় মিলবে। বিএড কোর্স করা গ্র্যাজুয়েট 50% নম্বর সহ প্রার্থীদের সামনেও খোলে চাকরির সুযোগ। তাদের ক্ষেত্রেও অবশ্য 2 বছরের মধ্যে 6 মাসের ব্রিজ কোর্স করে নেওয়ার বিষয়টি বাধ্যতামূলক। এই মুহূর্তে রাজ্যে চাকরির শূন্য পদের তুলনায় প্রশিক্ষিত প্রার্থীর সংখ্যা অনেক বেশি। কয়েক লক্ষ বিএড এবং ডিএলএড করা চাকরি প্রার্থী নিয়োগের অপেক্ষায় বসে আছেন। এই অবস্থায় এনসিটি এর এই নির্দেশিকায় ডিএলএড প্রতিষ্ঠানগুলির বিপদ আরও বাড়বে। শিক্ষক সংগঠন ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেন্ড টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি পিন্টু পাড়ুই বলেন, বিএডদের প্রাথমিকে চাকরির সুযোগ আগে দেওয়া হয়েছে, এখন ইন্টিগ্রেটেড এমএড কোর্সেও ছাড় দেওয়া হলো, তাহলে আর ছেলেমেয়েরা 2 বছরের ডিএলএড কোর্স পড়বে কেন? সেই কোর্স করলে শুধুমাত্র প্রাথমিকে চাকরির দরজা খুলবে, আর বিএড করলে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক সব রাস্তাই খোলা। এর ফলে ডিএলএডরাও বঞ্চিত হচ্ছেন। তিনি আরও বলেন, আমরা কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানাবো একইভাবে ব্রিজ কোর্স করিয়ে প্রাথমিকের গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষকদের উঁচু ক্লাসে উন্নীত করা হোক। এর জন্য যাদের ডিএলএড রয়েছে তাদের ব্রিজ কোর্স করিয়ে নেওয়া হোক। থ্যাংক ইউ।